আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর আমরা জানি কালীঘাট দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর অপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ ভবানীপুরে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যাশার জায়গা ছবি সার্বিক চিত্র টি কিউটে আসে এবং রাজনৈতিক মানচিত্র দেখো সারা দেশের সঙ্গে আজকে এই ফলাফলের দিকে নজর থাকবে অবশ্যই সারা দেশেরও থাকবে রাজনৈতিক মহলও থাকবে যে এ রাজ্যের দিকে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত আশাবাদী যে এই রাজ্যে কম করে পঁচিশটি আসন যদি হয় সবচেয়ে নিম্ন হচ্ছে পঁচিশটি আসন বিজেপিও দাবি করছে যে গতবার থেকে বেশি আসন পাবে স্বাভাবিকভাবে এই রাজ্যের দিকে চোখ থাকবে রাজনৈতিক মহলে সারা দেশের চোখ থাকবে এ রাজ্যের দিকে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এইখানকার ছবিটা কি হয় সেটাই দেখার বিষয় যে দু হাজার যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্ট ধরে রাখতে পারছে কি বিজেপি বা তার থেকে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রেও সেই যে বাইশটি আসন তৃণমূল বাড়াতে পারছে না কমছে এই পুরো বিষয়টা কিন্তু নজরে থাকবে স্বাভাবিকভাবেই একদিকে যেমন রাজ্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় রাজনীতিতে ক্ষেত্রেও নজর থাকবে যে তৃণমূল কংগ্রেস কী করছে এবং যে এক্সিট পোল সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ম্যাক্সিমাম এক্সিট পোলই পিছিয়ে রেখেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা বিশেষ করে এক নম্বর এবং দু নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এক্সিট পোল সামনে আসার পর দুজনেই বলেছেন কর্মীদের কাউন্টিং এজেন্টদের সতর্ক করেছেন যে এটা তৈরি করা চিত্রনাট্য মনোবল ভেঙে দেওয়ার জন্য সুতরাং গণনায় মনোনিবেশ করতে হবে গণনার একদম শেষ সময় পর্যন্ত গণনা টেবিলে থাকতে হবে যদি কোথাও দেখা যায় যে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাউন্ড শেষ হবে গণনা কেন্দ্র ছাড়া যাবে না তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করেছেন সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে দু হাজার চোদ্দোর মতো ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সবচেয়ে বেশ ভালো ফল একত্রিশ থেকে বত্রিশটা আসনও পেতে পারে তৃণমূল কংগ্রেস এমনও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে সুতরাং একটা টান টান উত্তেজনা দিয়েই কিন্তু মঙ্গলবারের সকাল শুরু হয়েছে এখন দেখার বিষয় যে দু হাজার উনিশে যে ফলাফল হয়েছিল এই রাজ্যের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস বাইশ থেকে আসন বাড়াতে পারলো না এবং বিজেপি তাদের যে আঠেরোটি আসন সেখান থেকে বাড়াতে পারলো কিনা এই বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাশাপাশি বাম কংগ্রেসে কী ফল করবে সেদিকেও কিন্তু নজর থাকবে বিশেষ করে কংগ্রেসের একজন এভিয়েট পার্ট থাকতেই অধীর চৌধুরী তিনিও কিন্তু আলোচনার চর্চায় রয়েছেন এই ফলাফলের মধ্যে সুতরাং সব মিলিয়ে বি বিয়াল্লিশটি আসনের মধ্যে শেষ হাসি হাসে কার নাম্বার বাড়ে কার নাম্বার কমে সমস্ত কিন্তু আজকে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক উত্তাপ রয়েছে রাজ্য চুড়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা